আবারও মনুয়াকাণ্ডে ছাপ গাইঘাটায়। স্বামীর দেহ উদ্ধার হলো প্রেমিকের খাটের নিচের মাটি খুঁড়ে। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার, কুচবিহারের বানেশ্বরপুর এলাকার বাসিন্দা। বিয়ের পর উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাবুপাড়ায় স্বামী স্ত্রী ভাড়া থাকত। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোয়ালবাতান এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান, রামকৃষ্ণের স্ত্রী স্বপ্না সরকারের সঙ্গে সুজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। নিজেদের রাস্তা পরিষ্কার করতে সুজিত স্বপ্না তার স্বামীকে খুন করেছে এবং সুজিতের বাড়ির খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে। এই ঘটনায় স্বপ্না সরকার ও সুজিত দাসকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। না ভাই, এখন আসলাম একটু, কালকে আর আসিনি, কালকে সময় পাইনি। ঘটনা বলতে, কালকে আমরা আড়াইটার সময় সংবাদ পাই, আমাদের লোকাল লোক, এখানকার লোকাল যারা পাবলিক, তারা রক্ত দাগ দেখতে পাই খালের ধারে, এবং একটা মুগুরে রক্ত এবং তাতে মাথার চুল আছে। সেই অবস্থায় দেখার পরে এখানকার সেবিক আছে, লোকাল সেবিককে সংবাদ দেয়, তারপরে থানাকে সংবাদ দেয়, এবং থানা আসে, আমরা গ্রামের লোক, আমাদের মেম্বার সহ সবাই এসে এখানে পাশে বাঁশবাগান আছে খালদারে, সেখানে তন্ন তন্ন করে খোঁজা হয় এবং বিভিন্ন জায়গায় রক্তের দাগ এবং ছোপ, রক্তের ছোপ থাকে। তারপরে সেখানে জুতো, তারপরে একটা প্যাকেট, মাস্ক, টর্চ লাইট এগুলো পাওয়া যায় এবং জলের তন্ন তন্ন করে খোঁজা হয় বিভিন্ন লোক দিয়ে, এখানকার পাবলিক দিয়ে। তারপরে আমরা রাত্রে হ্যালোজেন টেলোজেনের ব্যবস্থা করা হয় সারা বাগানে, যাতে ডেড বডিটাকে সরাতে না পারে। আর নিশ্চিত, আমরা নিশ্চিত ছিলাম যে এটা মার্ডারই হয়েছে যে কোনো লোক। সকালে এখানকার পুলিশ এসে, আমাদের যে সুটিয়াভারির ইনচার্জ গণেশ বাইন, তিনি এসেছিলেন, এসে এখানে এই বাড়িতে দেখেন যে একটা রক্তের দাগ আছে কিছু জায়গায়, এবং সেই সন্দেহবশত দরজা যখন তালা দেওয়া থাকে, ওনার তালা ভেঙে ঘরে ঢুকে দেখে একটা বিশ্রী গন্ধ। তারপরে তো পুলিশ এসে এবং প্রশাসনিকভাবে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এসে এখানে তোলা হলো এবং দেখালো। আমাদের যার দেহ পাওয়া গেছে সে এখানকার আমাদের লোকাল লোক না, আমার অঞ্চলের মধ্যে না, এটা অন্য জায়গারই লোক। কি মনে হয় আপনার? মনে হয় এখন আমরা তো মনে করছি যে বাড়ির ছেলে সুজিত দাস তার নাম, তার মা, বিধবা মা এবং বোন, এই তিনজনে এখানে থাকতো। তার বউ মানে ছাড়াছাড়ি হয়ে গেছে আগের বিবাহিত, এখন এটা কি প্রেম ঘটিত, কি পুনায় ঘটিত, কি অন্য কোনো ব্যাপার আছে সেটা আমরা ঠিক বলতে পারবো না। প্রশাসন আছে, বডিতে ক্ষতচিহ্ন ছিল? হ্যাঁ, বডিতে তো ক্ষতচিহ্ন, হাতে, গলায়, তারপরে পায়ে, বিভিন্ন জায়গায় তো ক্ষতচিহ্ন। মাটির মধ্যে পুঁতে নেই? হ্যাঁ, মাটির মধ্যে, ঘরের ভিতরেই খাটের তলায় মাটিতে পোঁতা ছিল। এখানে কি ওই কোনো মহিলা আসতো এখানে? এখানে মহিলায় পাশের বাড়ি যারা আছে তারা বলছে এখানে লোকজন আসতো বনগাঁ টনগাঁয়ে, যেহেতু আগের বাড়ি, পুরনো বাড়ি ছিল বনগাঁয়, পার্কিং ওখানে বাড়ি ছিল,
এবং 7-8 বছর এখানে এসছে, আমাদের এই গলবাতান, আমাদের পঞ্চায়েতের আন্ডারে গলবাতান গ্রামে এখানে এসছে জমি কিনে। এখানে তাকে যেহেতু এখানে একটু অপরিচিত অপরিচিত জায়গা এবং বাগানের ভিতরে মানুষ খুব একটা এই বাড়ির সম্পর্কে অত অবগত না। আপনার নাম? আমার নাম সমীর কুমার বিশ্বাস, জামনগাঁও অঞ্চল প্রধান। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোকসিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।